বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই আলোচনায় এসেছেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। তিনি পিএসসির গাড়ি চালক হিসেবে কর্মজীবন শেষে অবসরে গেছেন। তবে গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার এলাকার মানুষের কাছে তিনি শিল্পপতি পরিচয় দিতেন। নিজ এলাকায় সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত আর পরহেজগার ব্যক্তি হিসেবে পরিচিত। সেই পরিচয়ে তিনি ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য প্রচারণাও শুরু করেন। প্রশ্ন ফাঁসে তার জড়িত থাকার তথ্য গণমাধ্যমে প্রচার হওয়ার পরেও তার লেবাস দেখে গ্রামের বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে পারছেন না সেই তথ্য। একজন পরহেজগার মানুষ যিনি প্রতি বছর হজ করেন, কোটি টাকার বেশি খরচ করে নিজ এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, তিনি দুর্নীতিতে জড়িত মানতে পারছেন না তারা। তবে ফুটপাতে ঘুমিয়ে কুলির কাজ করে কর্মজীবন শুরু করা জীবন কীভাবে এত অর্থবিত্তের মালিক হলেন সেই সম্পর্কে ধারণা নেই তাদের। প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ছেলেসহ গ্রেপ্তার হয়েছেন সৈয়দ আবেদ আলী জীবন। গ্রেপ্তারের পর প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রশ্ন ফাঁস করে যত টাকা কামিয়েছি তা খরচ করে ফেলেছি আল্লাহর রাস্তায়। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে সরকারি কর্মকমিশন পিএসসির দুজন উপপরিচালক, দুজন সহকারী পরিচালক সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীও রয়েছেন। তিনি প্রশ্ন ফাঁস করে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 7 ও 8 জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই 17 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদ আলী। তারা 3 ভাই 1 বোন, ছোটবেলায় বাবা মারা যান, মা অনেক কষ্টে সংসার চালান। কোরবানির ঈদের সময় বাড়ি বাড়ি গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করতেন সৈয়দ আবেদ আলী। 6ষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় অভাবের কারণে পড়াশোনা বাদ দিয়ে জীবন জীবিকার জন্য ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে কুলির কাজ করেন, এক পর্যায়ে গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি, অর্জন করেছেন বিপুল সম্পদ। রিয়েল এস্টেটের ব্যবসা করে এই সম্পদ অর্জন করেছেন বলে দাবি করতেন তিনি। খোঁজ নিয়ে জানা যায় সৈয়দ আবেদ আলীর পৈতৃক ভিটা থেকে বেশ দূরে জমি কিনে প্রায় 6 কোটি টাকা খরচ করে বিলাসবহুল 3-তলা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ মাঠ। আরও জানা যায় সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন 2 কোটি টাকার বেশি দামের জমি। তার ঢাকার মিরপুর শ্যামলিতে বাড়ি রয়েছে। এছাড়া নিজ নামে স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি সহ বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বহু জমি কিনেছেন। বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পড়িয়েছেন ভারতে। সিয়াম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ও মাদারীপুরে ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় যারা প্রশ্ন কিনে চাকরি করছেন তাদের কি হবে? তারা কি চাকরিতে বহাল তবিয়াতে থাকবেন নাকি তাদের পরিচয় সামনে আসবে? এই দুর্নীতির পর কি করবে সরকারি কর্মকমিশন পিএসসি? নিউজ ডেস্ক, দেশ টিভি।